লাগছে? তোমায় কে বলেছিল টুপিওয়ালাকে এখানে ডেকে আনতে? একে বাইরে পাঠাও, আমার কাছে ফালতু জিনিসের জন্য টাইম নেই। হ্যাটটা তো খুব পাওয়ার আছে দেখছি, এর পরিচয় কি? আমার সাথে আলাপ করাবে না? আপনার সঙ্গেই দেখা করাতে নিয়ে এসেছি বস। প্লিজ মিট দ্য ফেমাস কিং অফ হ্যাটস, মিস্টার হ্যাটম্যান। হ্যালো মিস্টার ম্যাড ম্যাক্স। হ্যালো ফেলো ছাড়ো, আগে এটা বলো যে তোমার এই হ্যাটস আর কি কি করতে পারে। ভেরি সিম্পল, এই হ্যাটটা যে রোবটের মাথায় পরানো হবে সেই রোবটটা আমার কমান্ডে চলে আসবে। বাবা যায় না এটা। থ্যাংক ইউ মিস্টার ম্যাড ম্যাক্স। তো মিস্টার হ্যাটম্যান, তুমি কি ভেরকে ধরে নিয়ে আসতে পারবে? ইয়েস, নিয়ে আসতে পারি। ম্যাড ম্যাক্স ইজ গ্ল্যাড, ভেরি ভেরি গ্ল্যাড। ওই দেখো যে তিনটে বাচ্চা আসছে, ওখানে রোগা আর স্মার্ট ছেলেটি হলো বীর, আর বাকিরা ওর বন্ধু ইমলি আর জিটু, চুলবুল ডঙ্কিও ওদের বন্ধু। ওয়াও কি সুন্দর হ্যাট, প্লিজ আমাকে ওই হ্যাটটা দেখান। এই না, সব থেকে ভালো হ্যাট, আর সেটাও একেবারে ফ্রি। আগে আমাকে দিন, আগে আমি চাইছি। না দাঁড়াও তুমি, নাও বাবু। আমার চাই না, থ্যাঙ্কস। আরে ফ্রি তে দিচ্ছি। আমি ফ্রি তে কোনো জিনিস নিই না। অভদ্র ছেলে, আমার হ্যাটকে ইনসাল্ট করছো। আমাকে ফ্রেশ ফ্রেশ গাজর এনে দাও। হ্যাঁ হ্যাঁ চলো, ওই দোকানটা থেকে কিনি। দাদা আলু কত করে? আচ্ছা টমেটো, আচ্ছা ওটা দিয়ে দিন। চোর চোর, আমার চেন নিয়ে নিয়েছে। বদমাশ দাদা, আমার চেন দাও, দাও বলছি। আরে দাঁড়া না, আরে দাঁড়া দাঁড়া না। বলো আমার চেন কোথায়, দাও শিগগির আমার চেন। আন্টি ইনি আমাদের চাড্ডা আঙ্কেল, ইনি আপনার চেন নেননি, ইনি তো দোকান থেকে সবজি নিচ্ছিলেন, ইনি খুবই ভালো মানুষ। আচ্ছা তাহলে আমার চেন কে চুরি করে নিল? আপনি তো আমায় বিনা কারণে মারলেন। চোর অন্য কেউ, আর সে এখানেই কোথাও আছে। ওইটা ওইটা কি? আমি এক্ষুনি আসছি। রোবো বয় স্যুট অন। রোবো বয় স্যুট অন। মনে হচ্ছিল কোন ট্রান্সপারেন্ট হিউম্যান শেপ ছাদগুলোর উপর দিয়ে লাফিয়ে যাচ্ছিল। জানি নাই কি করে চোর একের পর এক সোনার জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে, আর কেউ দেখতেও পাচ্ছে না। এই অদৃশ্য চোর আসলে কে? দাদু দাদু তুমি কোন, আজকে তো সারাদিন ধরে শুধু চুরিই হয়ে যাচ্ছে। আর জানো দাদু, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, কোন ট্রান্সপারেন্ট হিউম্যান শেপকে আমি ছাদের উপর দিয়ে পালাতে দেখেছি। ট্রান্সপারেন্ট হিউম্যান শেপ? সেটা কি করে হতে পারে?
আমি একটু রিসার্চ করি। শান্তিতে ঘুরতে হলে সোনা পরে একদমই বেরোবেন না, কেননা এসে গেছে সোনা চোর। এটা দেখার জন্য আমাদের স্পেশাল প্রোগ্রাম রাত 8টার সময় দেখুন। পালাও, চোর আসছে। চলো ওখানে গিয়ে দেখি কি হচ্ছে। হ্যাঁ চলো। এটা আবার কি বড় ব্যাপার, এ তো আমিও করতে পারি। এসো আর করে দেখাও। আগ্রাম বাগ্রাম আয়াম ভায়াম ইক্রাম তিক্রাম দাম দামাদাম। খুব ভালো ভালো লাগলো আমার। তুমি কি আমার মতো বক্সিং করতে পারো? না না না, ও করতে পারবে না। চলো কিন্তু। হ্যাঁ আমি তোমার থেকেও ভালো বক্সিং করতে পারি। তাহলে পরের রবিবার সবার সামনে আমাদের দুজনের মধ্যে বক্সিং কম্পিটিশন হবে। না না, চিন্টু তো মজা করছে, ও বক্সার নয়। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি, পরের সানডে। তখনই আমার মনে হচ্ছিল ওকে বক্সিং এর পাঁচ করে করে আমি ওর 12টা বাজিয়ে দিই। কিন্তু তুমি তো বক্সিং এর চ্যালেঞ্জ নিয়ে নিয়েছো। তো বক্সিং একটা খেলা, আর এটাকে খেলার মতো করেই খেলো। তার মানে খেলবার সময় তুমি তোমার কোনো জাদু শক্তির প্রয়োগ করবে না, প্রমিস করো? না না, আমি এসব প্রমিস টমিস করব না। তাহলে এই ম্যাচটা ক্যান্সেল। কিন্তু ম্যাচ ক্যান্সেল হলে ফুরসতগঞ্জের সম্মান মাটিতে মিশে যাবে। হ্যাঁ, কিন্তু খেলাতে চিটিং হলে খেলার সম্মান মাটিতে মিশে যাবে। ওকে ওকে, আমি প্রমিস করছি যে বক্সিং এর সময় আমি নিজের কোনো জাদু শক্তি ব্যবহার করব না। ভেরি গুড চিন্টু, দ্যাটস দ্য স্পিরিট। কিন্তু একটা ছোট্ট প্রবলেম আছে। কি? একবার তো তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, তোমাকে একটা পাঞ্চিং ব্যাগের মতো দেখতে লাগে। তোমাকে ফাইটিং এর জন্য ফিজিক্যালি ফিট হতে হবে। হ্যাঁ জিন্টু, ইমলি একদম ঠিকই বলছে। আরে কি করলে পেটু, এবার আমরা কি খাবো? সেটা তো তোমরা জানো, আমাকে তো অনেক পরিশ্রম করতে হবে, তাহলে তো অনেক বেশি করে খেতে হবে। কি দাদু? আরে জিন্টু, এত খেলে তো তুমি আরো মোটা হয়ে যাবে। তাহলে লড়াই করবে কি করে? হ্যাঁ, বক্সিং এর জন্য ফিজিক্যালি ফিট হওয়াটা খুব জরুরি। তো কাল থেকে কম খাওয়া আর বেশি পরিশ্রম। হ্যাঁ, এই দেখো তোমার রোবো বয় স্যুটের সার্ভিসিং তো হয়ে গেছে, আর বাকি ওই ফায়ার স্যুট, ট্রেল স্যুট, স্পেস স্যুট, এছাড়া অন্যান্য স্যুটগুলোরও সার্ভিসিং বাকি আছে। তো যতক্ষণ এই স্যুটগুলোর সার্ভিসিং না হয়ে যায়, তুমি কোথাও যেও না, কারণ এখন তুমি হলে একটা সিম্পল রোবট। এখন তোমার মধ্যে কোনো বিশেষ পাওয়ারই নেই, সেই কারণে কোথাও যাবে না, এখানেই থাকবে। কিন্তু দাদু, বাইরে তো খেলতে যেতে পারি না। হ্যাঁ চলো বাইরে খেলতে যাই। কিন্তু এক্ষুনি। কিন্তু আগে কেন? এগুলো আমি থাকতে কোনো প্রয়োজন নেই দাদু। বাকি স্যুটগুলো এখন রেডি নয় তো কি হয়েছে? চিন্টু সবসময় রেডি। হ্যাঁ, আর চুলবুল থাকে যেখানে সেখানে, না কোনো চিন্তা না কোনো ভাবনা। I am glad. Very, very glad. বস, এই অক্টোপাসের মধ্যে এমন কি আছে যাতে আপনি এত খুশি হচ্ছেন? এটা এতটাই শক্তিশালী, যেখানে একবার আটকায় সেখানে স্ট্রাইক হয়ে যায়। এসো দেখো, এটা এইভাবে কাজ করে। এটার এই নীল বাটনটা প্রেস করলে বাকি সমস্ত কাজ এ নিজেই করে নেয়। একটু দেখি তো। এই
এটা কি করলে? অফ করো, এটাকে অফ করো। সরি বস, সরি, ডেমো করে দেখছিলাম। ছাড়ো আমায়, টিম্বাকটু এটাকে থামাও। টিম্বাকটু, তোমায় আমি পুরস্কার দিতে চাই। এই নাও, এই নাও, এই নাও। আমি এখানে কি করছি? আমার খুব খিদে পেয়েছে, কিছু গিয়ে খেয়ে আসি।